আজকে এই বর্ধমান শহরে পূর্ব বর্ধমান জেলার শ্রমজীবী মানুষ আবার ইতিহাস তৈরি করলেন। যে কোনো মিডিয়া হাউস ইতিহাস তৈরি করে না, শ্রমজীবী মানুষ ইতিহাস তৈরি করে। দিল্লিতে মোদি সরকার আর রাজ্যে মমতা সরকার, আম্বানি আদানিদের দলাল সরকার দেশকে বিক্রি করছে, দেশকে লুট করছে, তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াই, সেই লড়াই আবার নতুন করে দানা বাঁধছে। বর্ধমান জেলার ইতিহাস আমাদের আবার নতুন করে তৈরি করতে হবে। যে ইতিহাসের সঙ্গে শ্রমিক কৃষক আন্দোলনের ঐতিহ্য আছে, গ্রামের মানুষ ভালো নেই, শহরের মানুষ ভালো নেই, যারা কাজ করছেন তাদের তারাও ভালো নেই, যারা কাজ চান তারা ভালো নেই, যারা ফসল ফলাচ্ছেন তারা ভালো নেই। অথচ দুটো সরকার, দিল্লির সরকার দেশ বিক্রি করছে, দেশের সব সম্পদকে বেচে দিচ্ছে আম্বানি আদানিদের কাছে, আর রাজ্যের সরকার শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে, মালিকদের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে, লুটেরাদের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে দশটা বছর তারা সরকার চালাচ্ছে। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে যে অধিকার ভারতবর্ষের শ্রমজীবী মানুষ অর্জন করেছিল, আজকে সেই অধিকারকে মোদী সরকার, মমতা সরকার কেড়ে নিচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের অন্নদাতারা দিল্লি শহরের ছদিকে তারা বসে আছে, তারা আমাদের মুখে মুখে অন্ন জোটায়। এই দেশ বিরোধী, কৃষক বিরোধী, কৃষকদের মৃত্যুদণ্ড দেওয়া যে কৃষি আইন তৈরি করেছে, তার বিরুদ্ধে লাখো লাখো কৃষকের লড়াই হচ্ছে। ষড়যন্ত্র করে আক্রমণ নামিয়েও সেই লড়াইকে ভাঙা যাচ্ছে না। আমরা স্যালুট জানাই সেই লড়াইকে, কিন্তু আমরা যেটা বলতে পাই, বলতে চাই, যে আম্বানির বিটির বিয়েতে তুমি খানসামার কাজ করতে পারো প্রধানমন্ত্রী, আদানির বউয়ের সামনে তুমি মাথাটা ঝুঁকাতে পারো প্রধানমন্ত্রী, আম্বানির বিটির বিয়েতে নেমন্তন্ন খেতে যেতে পারো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে মোদী যে আইন করেছে, মমতা 2014 এবং 2017 সালে সেই আইন তৈরি করেছিল আমাদের পশ্চিমবাংলা, তাই তার মুখ নেই। তাই আমি যে কথা বলতে চাই, আম্বানি আদানিদের বিটির বিয়েতে খানসামার কাজ করতে পারো, তাদের বউদের সামনে মাথা ঝোঁকাতে পারো, আর যে অন্নদাতা কৃষকরা আমাদের মুখে দুমুঠো ভাত তুলে দেয় তাদের কাছে তুমি মাথা নত করতে পারো না। তুমি আসলে কাদের লোক? গোপনে গোপনে দেশদ্রোহিতার পতাকা তুমি বহন করছো, গোপনে গোপনে তুমি কর্পোরেটের সেবাবত্ত তুমি কাজ করছো, তাই শ্রমজীবী মানুষ লড়াইয়ের রাস্তায়। আমাদের পশ্চিমবাংলায় 10 বছরে আমাদের বাংলা পিছিয়ে গেছে, আমাদের কল কারখানা তৈরির সম্ভাবনা শেষ হয়ে গেছে। রিনুদা বলেছে বর্ধমান জেলা বাংলার শস্য গোলা, বামফ্রন্টের সময় বাংলায় কৃষক আত্মহত্যা কল্পনা করা যেত না। আজকে এই 11-10 বছরে পশ্চিমবঙ্গে কৃষককে আজকে আত্মহত্যা করতে হচ্ছে, কৃষক ফসলের দাম পায় না, নীল সাদা মান্ডি আছে, কৃষক খানের দাম পায় না, কৃষক আলুর দাম পায় না, খেত মজুরের মজুরি নিয়ে টানা পড়েন চলে, দিন মজুরের কাজ নিয়ে টানা পড়েন চলে, আর 100 দিনের কাজে পুকুর চুরি হয়, পুকুর চুরি, পঞ্চায়েতের টাকা লুট করছে, বালির টাকা লুট করছে, কয়লার টাকা লুট করছে, লোহার টাকা লুট করছে, সরকারি টাকা লুট করছে, চাল চুরি করছে, পর্বের ঝগড়া হলে সেটা মেটাতে গিয়েও কমিশন খাচ্ছে। এই যে লুটেরা তৃণমূল, সেই লুটেরা তৃণমূলকে সরাতে হবে। কিন্তু লোকসভা ভোটের সময় কিছু মানুষ মনে করেছিলেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাতে হবে। মাকড়সার জাল দেখেছেন? মাকড়সার জাল, মাকড়সার জালে একটা মাকড়সা থাকে, একটা, কেউ দুটো মাকড়সা দেখেছেন? মাকড়সার জালে একটা মাকড়সা থাকে, সেই মাকড়সাটা হলো স্ত্রী মাকড়সা। স্ত্রী মাকড়সা যখন বংশ বিস্তারের উপযুক্ত হয় তখন সে তার সঙ্গী পুরুষ মাকড়সাটাকে খেয়ে নেয় এবং জাল তৈরি করে সে বংশ বিস্তার করে। পশ্চিমবাংলার মাটিতে এখন বংশ বিস্তারের উপযুক্ত হয়ে আরএসএস বিজেপি তৃণমূলকে খেয়ে নিচ্ছে। এই
বিজেপি কে আটকানো যাবে না, আর এই বিজেপি কে দিয়ে তৃণমূল কে আটকানো যাবে না। আজকে বিভিন্ন জায়গায় আওয়াজ উঠেছে যে তৃণমূলের মন্ত্রী শুভেন্দুকে হারানোর জন্য বিজেপির প্রার্থী শুভেন্দুকে ভোট দিতে হবে। তৃণমূলকে দিয়ে বিজেপি আটকানো যাবে? বিজেপি কে দিয়ে তৃণমূল আটকানো যাবে? কোনদিন না। ওরা সব এক দোয়ালের গরু, এক মজুরের মজুরি বৃদ্ধির বিরুদ্ধে দাঁড়ায়, বেকার যুবকের কাজের সম্ভাবনার বিরুদ্ধে দাঁড়ায়, কৃষকের ফসলের দাম আদায়ের লড়াইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, কারখানা তৈরির সংগ্রামের বিরুদ্ধে এরা দাঁড়ায়। এরা এক দোয়ালের গরু। তাই বিজেপি আরএসএস এখন তৃণমূলকে খেয়ে নিচ্ছে। আজকের পশ্চিমবঙ্গের বিজেপি মানে প্রাক্তন তৃণমূল, ক্যাপ্টেনটা বিজেপির, বাকি সব প্লেয়ার তৃণমূলের ক্লাব থেকে নিয়ে এসেছে। তাই যে মানুষ মনে করেছিলেন যে বিজেপি কে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে, সেটা ভুল। তৃণমূল আর বিজেপি এরাও ভয় গরিব মানুষের দুশ্মন, তৃণমূল আর বিজেপি এরাও ভয় কৃষক ক্ষেত মজুর বর্গাদারের দুশ্মন, তৃণমূল আর বিজেপি এরাও ভয় ছাত্র যুবদের দুশ্মন, তৃণমূল আর বিজেপি এরাও ভয় বাংলার মাটিতে গণতন্ত্র শান্তি সম্প্রীতির দুশ্মন। তাই তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে আটকাতে হবে, এই হলো সময়ের কথা। আমাদের রাজ্যে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে আটকে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে বিকল্প তৈরির আহ্বান আমরা বামপন্থীরা দিয়েছি, আমরা সিপিআইএম দিয়েছি, আগামী দিনে আমরা এগিয়ে যাব।